নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্র সলভ করাচ্ছি ভলিউম টু। তো দেখো, এটা আমাদের নতুন আছে 2024 সালের। আজকে আমি মডেল কোশ্চেন পেপার ওয়ান নিয়ে আলোচনা করব, যার পেজ নম্বর 514 এবং 515। তো দেখো, আমি এক দাগ থেকে এক দাগের যাবতীয় প্রশ্নগুলো কিন্তু টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি, এবং তার সঙ্গে দু দাগের প্রশ্ন, ঠিক আছে, MCQ, শূন্যস্থান, ঠিক আছে, ট্রু ফলস, এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমি চার দাগের প্রশ্নগুলো সলভ করাবো। তো দেখো, চার দাগের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার সলভ। ফার্স্ট প্রশ্ন কি বলেছে, বার্ষিক সরল সুদের হারে 4% থেকে 3.34% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো, এটা কিন্তু আমাদের কিন্তু বইয়ের অঙ্ক আছে, বুঝতে পারলে। তো দেখো, এই অঙ্কটা আমি কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। চার দাগের অঙ্ক। তো দেখো কী করেছি, মনে করি ওই ব্যক্তির মূলধন এক্স টাকা, সময় t = 1 বছর, সুদের হার r = 4%। তো প্রথম সুদ এটা মানে i1 দ্বারা প্রকাশ করেছি, PTR/100। পি এর মান কী আছে, এক্স আছে, টি এর মান 1 বছর আছে 1, এবং আর এর মান কত আছে, 4 আছে, মানে কি 4x/100। আবার তো দেখো সুদের হার, ঠিক আছে, 3.34%, মানে 3×12=15 এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে সুদ কি আছে, PTR/100, পি এর মান এক্স আছে, টি এর মান 1 আছে, আর এর মান 15/4। তো 15x/4-এর সঙ্গে 100 গুণ করলে কত হয়, 400 হয়। সুপ্রিয় দর্শকার্থী, প্রশ্ন অনুসারে তো প্রথমে কত আছে, 4x/100-15x/400=60, যেহেতু 60 টাকা কম বলেছে, তাই তো? তো দেখো, 400 লসাগু, 100কে 400 দিয়ে ভাগ করলে 4 হয়, 4-এর সঙ্গে 4 গুণ করলে 16x হয়, 400কে 400 1 হয়, 1-এর সঙ্গে 15x গুণ করলে 15x হয়, 16x থেকে 15x বাদ দিলে কটা এক্স থাকে, 1টা x থাকে, x/400=60, x = 400-এর সঙ্গে 60 গুণ করলে কত হয়, আমাদের 24,000 টাকা এর অ্যান্সার হয়। সুপ্রিয় দর্শকার্থী, রোমান্টিক অঙ্ক, MON একটি ব্যবসায় MSQ টাকা ও NSQ টাকা নিয়োজিত করলো, বছরের শেষে M+N টাকা লাভ করলে M এর লভ্যাংশ কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, আমি করেছি MON এর মূলধনের অনুপাত MSQ:NSQ, অনুপাত দর যোগফল MSQ+NSQ। তাহলে কী আছে, M+N টাকা লাভ হলে এম মূলধন পাবে MSQ/MSQ+NSQ×M+N। তাহলে কী থাকছে, MSQ আর ব্র্যাকেটের মধ্যে কী থাকছে, M+N/MSQ+NSQ, এত টাকা। ঠিক আছে, আমি কী বলছি বুঝতে পারছো, এটা আমাদের রোমান্টিক অঙ্ক। আমাদের পরের অঙ্কটা কী আছে, রোমান্তিক অঙ্ক কী বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 2:3:4, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় অপেক্ষা 3 বেশি, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় অপেক্ষা 3 বেশি, সংখ্যা তিনটির যোগফল কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো, রোমান্তিক অঙ্ক এই যে করেছি, মনে করি প্রথম সংখ্যা এক্স, মনে করি প্রথম সংখ্যা 2x, দ্বিতীয় সংখ্যা 3x, তৃতীয় সংখ্যা 4x। প্রশ্ন অনুসারে 2x+4x এবং 3 বেশি বলেছে, তাই তো, 3x+3, তো 6x = 3x+3, 6x এইদিকে 3x আছে, এইদিকে আসলে -3x হবে, 6x থেকে 3x বাদ দিলে 3x থাকে, = 3 থাকে, x = 3/3, কাটাকাটি করলে কত থাকবে, 1 থাকবে, কত থাকবে, 1 থাকবে। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, সংখ্যা তিনটি হলো 2x, x এর মান তো 1 পেয়েছি, 2×1=2, 3x, 3×1=3, 4x, 4×1=4, তিনটির যোগফল 2+3+4 কত থাকছে, 9 থাকছে। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 4-এর অঙ্ক,
रोमान फोर अंक एक्स प्लस वन बाई एक्स समान समान रूट थ्री हम एक्स टू दि पावर थार्टी एक्स टू टू दि पावर टोन्टी फोर एक्स पावर एट्टीन एक्स टू दि पावर टुएल्व एक्स टू दि पावर सिक्स प्लस वन मान निर्णय करो। सुप्रिय दर्शक अंकटा करेछि कि करे देखे नाओ। प्रथमे आमी एक्स प्लस वन बाई एक्स समान समान रूट थ्री एटाके उभय दिके घनफल करेछि। घनफल माने क्यूबेर फर्मुलाय फेलेछि कि थाकछे एक्स क्यूब प्लस वन बाई एक्स क्यूब प्लस सूत्रे थ्री एक्स इंटू वन बाई एक्स ब्राकेट क्लोज एक्स प्लस वन बाई एक्स एटा फर्मुला क्यूबेर फर्मुला समान समान थ्री रूट थ्री। तो एटा एटा केटे गेले कि थाकछे थ्री थाकछे एक्स प्लस वन बाई एक्सर मान कत एक्स प्लस वन बाई एक्सर मान तीन थाकछे शुधु रूट थ्री थाकछे रूट थ्री बसिए दिलाम एक्स क्यूब प्लस वन बाई एक्स क्यूब एटा ओइदिके गेले कि थाकछे माइनस होये जाच्छे वियोग करले जिरो होच्छे लसागु करले कत थाकछे एक्स टू दि पावर सिक्स प्लस वन एक्स टू दि पावर सिक्स प्लस वन इजिक्वल टू जिरो जदि हय एक्स टू दि पावर सिक्स वन समान कि थाकछे प्लस वन थाकले कि हबे माइनस वन होये जाबे। अंकटा कि चेयेछे अंकटा बोलेछे देखे नाओ तोमरा अंकटा कि बोलेछे एई जे বলেছে এক্সের মাথায় থার্টি প্লাস এক্সের মাথায় চব্বিশ এক্সের মাথায় আঠেরো এক্সের মাথায় বারো এক্স সিক্স প্লাস ওয়ান। তো পাঁচ ছক তিরিশ চার ছক চব্বিশ তিন ছয় আঠারো ছয় দুগুণি বারো আর ছয় যেটা বসে আছে আর প্লাস ওয়ান সেটা তো বসেই আছে। এক্সের মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের মাথায় পাঁচ প্লাস মাইনাস ওয়ানের মাথায় চার মাইনাস ওয়ানের মাথায় তিন মাইনাস ওয়ানের মাথায় স্কোয়ার প্লাস এটা কি আছে মাইনাস ওয়ান এটা কি আছে এটা কিন্তু মাইনাস ওয়ান আছে। এক্সের মাথায় সিক্স কী ছিল মাইনাস ওয়ান ছিল এদিকে কী আছে প্লাস ওয়ান তাহলে কী আছে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেলে কী থাকছে জিরো এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী পাঁচ দাগের অঙ্ক ও কেন্দ্রীয় একটি বৃত্তের দুটি যা এ বি ও সিডি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে কোণ এ ও ডি চল্লিশ ডিগ্রি হলে বি ও সি ষাট ডিগ্রি হলে বি পি সি এর মান কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো অ্যান্সার কিন্তু পঞ্চাশ ডিগ্রি হবে। এখানে কিন্তু আমি অঙ্কন করেছি দেখতেই পারছো তোমরা পাঁচ দাগের অঙ্ক কোন এ ও ডি প্লাস কোন বি ও সি সমান সমান টু বি পি সি টু বি ঠিক আছে বি পি সি বুঝতে পারছো আমি কী বলছি। তো আমরা দেখতে পাচ্ছি কী থাকছে থাকছে আমাদের বি পি সি এই যে বি পি সি তোমরা তো জানো তাহলে বি পি সি সমান সমান কী থাকছে এ ও ডি প্লাস বি ও সি এ ও ডি প্লাস কি আছে বি ও সি ঠিক আছে এ ও ডি সমান বি ও সি। তো দেখো এখান থেকে কিন্তু আর একটা যুক্ত হবে ঠিক আছে। তো দেখো তাহলে কী থাকছে চল্লিশ ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি একশো ডিগ্রি একশো ডিগ্রিকে দু দিয়ে ভাগ করলে কত হবে পঞ্চাশ ডিগ্রি এর অ্যান্সার হবে পঞ্চাশ ডিগ্রি এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের ছয় দাগের অঙ্ক এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি সি ডি কোণগুলি ওয়ান ইস টু ফোর ইস টু ফাইভ ইস টু টু অনুপাতে আছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ হবে কি না ব্যাখ্যা করো। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা দেখতে পারছো এখানে বলেছে ওয়ান ইস টু ফোর ইস টু ফাইভ ইস টু টু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ হবে কি না ব্যাখ্যা করো। তো দেখো অঙ্কটা কিন্তু আমরা দেখতে পারছি যে এটা যদি আমি এক্স ধরে নিই এক্স ফোর এক্স ফাইভ এক্স টু এক্স তাই তো। তো দেখো আমরা এখানে নজর করতে পারছি যে এই যে ফোর এক্স ফোর এক্স আর এদিকে এদিকে আছে ফাইভ এক্স মানে কী থাকছে সিক্স এক্স হয়ে যাচ্ছে ঠিক আছে। তো দেখো তোমরা ভালো করে আঁকবে যেহেতু আমার অনেকটা মানে যেহেতু আমার এডিটিং করতে একটু সমস্যা হচ্ছে ঠিক আছে তার জন্য আমি ঠিক মতন বোঝাতে পারছি না। আমরা যদি এটা এখানে বলেছে ওয়ান ইস টু ফোর ইস টু ফাইভ ইস টু টু বলেছে আমি প্রত্যেকটা কোণকে আমি প্রথমে একটা এক্স ধরেছি তারপরটা ফোর এক্স ধরেছি তারপরটা ফাইভ এক্স তারপর টু এক্স তোমরা যদি কোনাকুনি যোগ করো দেখো ফোর এক্স আর টু এক্স সিক্স এক্স হচ্ছে আর এদিকে ফাইভ এক্স আর এখানে একটা কী আছে এক্স আছে সিক্স এক্স হচ্ছে তার মানে এটা ঠিক আছে এটাই আমাদের ব্যাখ্যা। ওকে কী বলছি বুঝতে পারছো। সুপ্রিয় দর্শকার্থী আমাদের সাত দাগের অঙ্ক কী বলেছে এক ব্যক্তি পশ্চিম দিক বরাবর পনেরো মিটার তারপর উত্তর দিক বরাবর আট মিটার গেলে ওই ব্যক্তি যাত্রাস্থল থেকে কতটা দূরে সরে যাবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেই দিকে প্লিজ একটু তোমরা নজর দাও। তো দেখো এখানে কিন্তু একটা ছবি রাখে ছবির মাধ্যমে বোঝাচ্ছি এক ব্যক্তি প্রথমে পশ্চিম দিকে হাঁটলো তারপর সেটা সেখান থেকে আবার উত্তর দিকে হাঁটলো। তো দেখো এখানে কিন্তু আমি এঁকে দিয়েছি প্রথমে পনেরো মিটার তারপরে আট মিটার ঠিক আছে তার মানে এসির মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে।
তা দেখো এসির মানটা আমাদের বের করতে হবে আমরা অতিভুজ তোমরা তো জানো যে অতিভুজের মানে কী করে বের করতে হয় পিথাগোরাসের উপপাদ্য এসি স্কোয়ার সমান সমান সিবি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সিবির মান কত আছে আট আছে আট স্কোয়ার প্লাস এ বির মান পনেরো আছে আটটা চৌষট্টি পনেরোকে দুবার গুণ করলে দুশো পঁচিশ হয় মানে পনেরো স্কোয়ার দুশো পঁচিশ যোগ করলে কত হয় দুশো উননব্বই এসি সমান সমান কী থাকছে রুট দুশো উননব্বই রুট দুশো উননব্বই মানে কি এসির মান টোয়েন্টি এসির মান কত থাকবে সতেরো মিটার ঠিক আছে তো দেখো বাকি যে অঙ্কগুলো আছে আমাদের এই যে বাকি যে অঙ্কগুলো আছে ঠিক আছে দেখো এখানে আট নয় দশ এগারো বারো এই অঙ্কগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।